গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। বুধবার রাত ১১টার পর মাওনার প্রশিকা মোড় এলাকায় দুই দফায় গুলির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক আস্তে আস্তে গুলি ছুটছে। রাস্তার পাশে একটি কালো রঙের গাড়ির পাশে নেমে তারা গাড়ি ভাঙচুর করে। প্রশিকা মোড়ের আজিজুর রহমান জনের মাহবুব কার শোরুমের কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। এর কিছুক্ষণ পর তারা মোটরসাইকেলে করে ফিরে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।